বাংলা সিরিয়ালে এত কম বয়সে মায়ের ভূমিকায় অভিনয় করতে দিতিপ্রিয়ার আগে আর কাউকে দেখা যায়নি, তাই এই ক্ষেত্রে এক প্রকার বিপ্লবই ঘটিয়ে ফেলেছেন তিনি। কথা হচ্ছে রানী রাসমণি ধারাবাহিক নিয়ে, কারণ 1000 এপিসোডে পা রাখতে চলেছে এই জনপ্রিয় ধারাবাহিক। আপনাদের জানিয়ে রাখি, 1000 পর্বে থাকছে দর্শকদের জন্য একটি বিশেষ চমক। কি সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন, আর সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। বলেই বাহুল্য, এই সিংহভাগ কৃতিত্বই রানীমার, অর্থাৎ তার চরিত্রে দিতিপ্রিয়ার অসামান্য অভিনয়। 3 বছর ধরে চলা এই ধারাবাহিক যে 1000 এপিসোড ছুঁতে পারবে তা কিন্তু ভাবেননি কর্মকর্তারাও, তবে রানীমা কিন্তু এর কৃতিত্ব দিচ্ছেন দর্শকদেরই। আপামর দর্শকের ভালোবাসার জন্যই আজ 1000 এপিসোড আর ভবিষ্যতে আরও মাইলস্টোন অতিক্রম করার স্বপ্ন দেখছেন রানী রাসমণির কলাকুশলী বৃন্দ থেকে কর্মকর্তারা। দিতিপ্রিয়ার যাত্রা শুরু হয়েছিল 3 মাসের কাজচিনি ধারাবাহিকে, আর তা থেকেই আজ 1000 পর্বে পদার্পণ। চিত্রনাট্য, রানী রাসমণির চরিত্র নিয়ে পুঙ্খানুপুঙ্খ গবেষণা, সর্বোপরি রানীর এবং প্রতিটি চরিত্রের দক্ষ অভিনয় ও সাথে তথ্য সমৃদ্ধ উপস্থাপনায় মুগ্ধ দর্শক। এই ধারাবাহিকে ফুটে উঠেছে 19 শতকের একের পর এক গল্প, যেখানে সতীদাহ প্রথা থেকে বিধবা বিবাহ, রূপচাঁদ পক্ষী থেকে কবিগান, রাসমণির জানবাজারের অধিষ্ঠাত্রী হওয়ার কাহিনী থেকে ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা এবং পরমহংসদেব রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ সবটাই দেখানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, 1000 পর্বেই বহু প্রতীক্ষিত মা ভবতারিণীর সাক্ষাৎ পাবেন শ্রীরামকৃষ্ণ, কিন্তু সবাই তাকে ভঞ্জ বলবে। কিভাবে হবে ভবতারিণী মায়ের মন্দির প্রতিষ্ঠা জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে 6:30। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা।